ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা কিছু অঙ্ক নিয়ে এসেছি তোমাদের জন্য। শুরু করছি অঙ্কগুলো। গতকাল দেখুন, দেখো এই ধরনের অঙ্ক করিয়েছিলাম। আজকে দেখলাম যে কর্মসংস্থান বেরিয়েছে, কর্মসংস্থানের একটা সেট বের করেছে ওরা, 25টা কোশ্চেন আছে। সেখান থেকে কিছু কোশ্চেন ভালো লাগলো, সেই কোশ্চেনগুলো আমি তোমাদের তুলে ধরলাম। একটা কথা বলে রাখি, কর্মসংস্থানের উদ্যোগে এবং একটা কেরিয়ার ফেয়ার হবে নদিয়ার কল্যাণীতে, কল্যাণী স্টেডিয়ামে। সেখানে বিভিন্ন ইনস্টিটিউট যাবে বা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, আমরা যারা সবাই যাবে, আমরা সেখানে থাকছি, আমিও থাকছি, আমাদের স্টল থাকবে সেখানে। তোমরা যারা আসতে ইচ্ছুক, তোমরা 27 তারিখ এবং 28 তারিখ সকাল 10টার থেকে প্রোগ্রামটা শুরু হবে, 27 আগস্ট এবং 28 আগস্ট, শনি এবং রবিবার। এবং নেক্সট উইক থেকে দেখবে কর্মসংস্থানে আমাদের প্রতিদিন প্রতি সপ্তাহে একটা করে সেট থাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মক টেস্টের উপরে। তা শুরু করছি প্রথম অঙ্ক। জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে পড়ে, বরফ বলে জল হলে কত % আয়তনে কমে? করেছিলাম তোমাদের, যখন বলবে তোমাদের বাড়ে আর কমে, দেখো বাড়ে কমে, বাড়ে কমে, বাড়ে কমে, সূত্র কি বলেছিলাম? R/100+R×কি 100, তাহলে কি আসবে বলো? 10 দেখো, 10/ কত আসবে? 110×100, তাহলে আর কি হয় দেখো, জিরো জিরো কেটে দাও, কত আসবে? 100/11, 9×1=11% অ্যান্সার হবে। বাড়ে কমে, এই অঙ্কটা বহু পরীক্ষায় এসেছে, জানো তোমরা, অনেক পরীক্ষায় এসেছে অঙ্কটা, এটা শুদ্ধ। কোন শহরের বর্তমান জনসংখ্যা কত আছে? 4410। পি এর মান হচ্ছে 4410। প্রতি বছর বাড়ে কত করে জনসংখ্যা? 5% করে। কত বছর বলেছে দেখো? 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? যখন আগে সূত্র আগে বলবে, সূত্র লেখো P/1+R/100⁻¹⁰, এটা ফর্মুলা, মান বসাও। P/4410, 1/R মানে কত আছে? 5/100, তার কি হবে? 2 বছর বলে হোল স্কোয়ার, অর 4410 বাই কি হবে? কাটাকুটি করো, 1/20, তাহলে কি হবে? 21/20, 21/20 তার কি হয়ে যাবে? হোল স্কোয়ার। আবার তাহলে আমরা কি লিখতে পারি? দেখো 4410×20/21 উল্টে যাবে, ×20/21 কাটাকুটি করো, দেখো কত হয়। দেখো 21×21=441, 210, 21 কেটে গেল 10, তাহলে অ্যান্সার কত আসবে দেখো? 4000, অ্যান্সার হচ্ছে 4000, অ্যান্সার হচ্ছে কি হবে? 4000, সি উত্তর হবে। সংস্থানে দেখবে তোমাদের সলভ পদ্ধতি দেওয়া নেই, অঙ্কগুলো দেওয়া আছে, আমি সলভ করিয়েলাম, করাচ্ছি অঙ্কগুলো। তাহলে এটা হচ্ছে আগে বলেছে, এটা হচ্ছে আগে যদি বলে সূত্র হয়, পরে যদি বলতো অঙ্কটা, তাহলে পরে বললে কি সূত্রটা হতো? পরে বললে P×1+R/100⁻¹ হতো, এটা ফর্মুলা, এটা হচ্ছে পরে, পরে পরে বললে এটা, আর আগে বললে এটা, পরে বললে এটা, আগে বললে এটা। এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, তাহলে কার ক্ষমতা বেশি? এর ক্ষমতা বেশি, তাহলে বি এর ক্ষমতা কি? কম। তাহলে এর যদি কাজটা করতে 1 দিন লাগে, বির কদিন লাগে বলো? বির লাগবে 2 দিন, তাহলে একত্রে কাজ করে, তাহলে 1/x + 1/2x, এর মান কত বলেছে দেখো? 1/7, 9 করলে কত হয়? 2x, তাহলে কি হয়? 2+1=1/7, আর কি হয় দেখো? 2x = কত হয়? 21, তাহলে x = কত আসবে? 21/2, মানে 10^10 কত আসবে? 10^1=2, 21/2, 10^1=2, অ্যান্সার কি আসবে? 10^1=2, 10^1=2। যাবো নেক্সট অঙ্কে। এক ব্যক্তি 6 কিলোমিটার গতিবেগে গন্তব্যস্থলে যায়, প্রত্যেক কিলোমিটার 1 কিলোমিটার অন্তর সে 6 মিনিট করে বিশ্রাম নেয়, 800 কিলোমিটার দূরত্বে যেতে ব্যক্তির কত সময় লাগবে? আমি গতকাল এই ধরনের একটা অঙ্ক তোমাদের করিয়েছিলাম, দেখবে। তাহলে যাবে কতটা? সে টোটাল 800 কিলোমিটার যাবে, তার গতিবেগ কত ঘন্টায়? 6 কিলোমিটার, তাহলে 800 কিমি যেতে কতক্ষণ লাগে বলো? 3 ঘন্টা, এটুকু ক্লিয়ার। এবার দেখো, যা প্রত্যেক 1 কিলোমিটারে সে বিশ্রাম নিচ্ছে কত মিনিট? 6 মিনিট। 18 কিলোমিটার যেতে গেলে সে বিশ্রাম কবার নেবে? নিশ্চয় 17 বার নেবে, তা 17 বারে সে বিশ্রাম নেবে, 6×17 তাহলে কত আসবে? 2 × 4 = 6 × 4 = 10, 102 মিনিট। 102 মিনিট মানে কত ঘন্টা হয়? কত ঘন্টা কত মিনিট? 1 ঘন্টা 42 মিনিট। তাহলে আমার কি চেয়েছে বলো? মোট সময় চেয়েছে, মোট সময় কি হবে? 3 ঘন্টা আর 1 ঘন্টা 42, তাহলে অ্যান্সার কি হবে? 4 ঘন্টায় 42 মিনিট, অ্যান্সারটা হলো 4 ঘন্টা 42 মিনিট। গতকাল একটা অঙ্ক করিয়েছি, তোমরা দেখো কিন্তু অঙ্কগুলো বারবার বারবার একই ধরনের, আমার অঙ্ক লেভেলটা করছো, তোমরা কিন্তু শিখতে পারছো, আর পরীক্ষা কিন্তু এই লেভেলের অঙ্কগুলোকে ফলো করে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের পরীক্ষাতে।
এক ব্যক্তি 8 ঘন্টা যাত্রাপথ সম্পূর্ণ করে পুরো পথের অর্ধেক 40 কিমি গতিবেগে, বাকি অর্ধেক 60 কিলোমিটার গতিবেগে। কালকে করেছিলাম, যখন প্রথম অর্ধেক সেকেন্ড অর্ধেক বলবে তখন আমরা সত্যি বলেছিলাম, দেখো তোমাদের আগে দিন করেছিলাম, 2 × টাইম ইন্টু S1 × S2 / S1 + S2 বসমান 2 × টাইম কত আমাদের, টাইম হচ্ছে 8 ঘন্টা, S1 কত 40, S2 কত দেখো 60, আর 40 আর 60 যোগ করো, 40 আর 60 যোগ করলে কত হয় বলো, 100 হয়, তাহলে 2 × 8 × 40 × 60 / 100 জুড়ে জুড়ে কেটে দাও, তাহলে কত আসছে 4 × 32 দুগুণী কত, মোট কি হবে 4 × 16 = 64 × 64 × 6 = 384 কিলোমিটার আসবে, অ্যান্সার আসবে 384 কিলোমিটার। আবার বলছি তোমাদের, আমাদের কিন্তু WEP KP এখনো ভর্তি চলছে ব্যাচগুলোতে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাচ নাম্বার 11 ভর্তি চলছে, কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল সিলেবাস তো প্রায় একই রকম তোমরা জানো সবাই, SSGD ব্যাচ নাম্বার 3 ভর্তি চলছে, যারা আসতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমিডিয়েট কল করে চলে এসো, জানি না অনলাইনে তোমরা কতটা কি বুঝতে পারছো, কিন্তু অফলাইনে এসে দেখো কিভাবে ক্লাস করানো হয়, কিভাবে স্যারেরা ক্লাস করায়, কিভাবে নোটস দেওয়া হয়, কত নোটস দেওয়া হয়, কতক্ষণ পড়ানো হয়, তোমাদের পড়তে আসেন, তোমরা গার্জিয়ান নিয়ে আসতে পারো, গার্জিয়ান নিয়ে একটা কাজ করো, তোমরা গার্জিয়ান নিয়ে লাগেজ পত্র নিয়ে তোমরা চলে আসবে, এসে যদি তোমরা ক্লাস করো, ক্লাস করার পরে যদি মনে হয় যে ভর্তি হবে তুমি, এখানে পরিবেশ ভালো তাহলে তুমি ভর্তি হো, আমরা এটুকু কনফিডেন্স দিয়ে তোমাদের বলতে পারি। দুটি ট্রেন একই পথে 33 কিমি ও 24 কিমি বার ঘন্টা গতি বেগে যাচ্ছে, কালকে বলেছিলাম একটা অঙ্ক অনুসংখ্যা দিয়ে, তাহলে 33 কিলোমিটার আর কত আছে দেখো 24, তা দুটো বস্তু কি একই দিয়ে গেলে গতিবেগ দুটো কি হয় দেখো, কাজ করেছিলাম বিয়োগ হয়, তাহলে 33 থেকে 24 বিয়োগ করলে কত হয় বলো, 9 হয়, 9 কিমি আপেক্ষিক গতিবেগ কত বলো, 9 কিমি পার ঘন্টা। আচ্ছা ঘন্টাকে আমরা সেকেন্ডে যদি আমি যেতে চাই মিটার পার সেকেন্ডে কি করবো, 5/18 দিয়ে গুণ করতে আমরা জানি 5/18 দিয়ে গুণ করলাম, তাহলে কত আসলে দেখো 5/2, 5/2 কি মিটার পার, 5/2 মিটার পার সেকেন্ড আসলো, 5/2 মিটার পার সেকেন্ড। এবার কি বলছে, একজন যাত্রীকে কত সেকেন্ডে 12 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে 12 সেকেন্ডে অতিক্রম করলে কি হবে, 5/2 × কত আসবে 12, কালকে করেছিলাম তাহলে 5/6 কত হবে অ্যান্সার 30 মিটার, তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের 30 মিটার, অ্যান্সার হবে 30 মিটার। যাবো নেক্সট অঙ্কে, এক ব্যক্তি একটি ঘড়ি 39 টাকায় বিক্রি করে, তার ক্রয় মূল্য বরাবর লাভ, মানে যে টাকায় সে কিনছে তত পার্সেন্ট তার লাভ হবে, তাহলে আমি যদি মনে করি দেখো এক্স টাকায় কিনছে তার লাভ কত হয় বলো, লাভও হবে এক্স পার্সেন্ট লাভ হবে, আচ্ছা লাভ লাভ কার উপরে হয়, ক্রয় মূল্যের উপরে হয়, তাহলে দেখো ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য এর লাভ পার্সেন্টেজ এর ভ্যালু কত, 39 লিখতে পারি আমরা, এবার কি লিখতে পারি, এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100 এর মান কত বলো 39, এইটুকু আমরা করলাম, করার পরে যদি আমরা এখন 100 রসায় করি ক্রস মাল্টিপ্লাই করি তারপরে যদি মিডিল টার্ম করি তাহলে বহু সময় লাগবে, সময় বাঁচানোর জন্য আমরা কি করবো উত্তর ধরে কোশ্চেনে যাব, প্রথম উত্তর দেখেছি আমাদের 30 হয়ে, দেখো 30 যদি আমরা মনে করি দেখো 30 আমাদের কারেক্ট অ্যান্সার, 30 প্লাস কি হয় দেখো 30 × 30/100 এর ভ্যালু কত হতে হবে 39 হতে হবে, 0 0 কাটো 0 0 কাটো 33 আর 33 কত আছে 9, এখানে কত আছে 39 আছে, দুটো ইকুয়াল হয়ে গেলে মিলে গেল, তাহলে অ্যান্সারটা কি আমাদের 30 টাকা, অ্যান্সারটা হলো 30 টাকা, অ্যান্সারটা হলো 30 টাকা। এই কটা অঙ্ক করলাম তোমাদের, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি মনে হয় সাবস্ক্রাইব করবে করতে পারো, বারবার বলছি যারা ক্লাসে অফলাইন ক্লাসে আসতে চাও ইমিডিয়েট ফোন করে চলে এসো, নাহলে কিন্তু আমাদের এখানে আবাসিক থাকে, আমাদের প্রায় দেখবে 16 থেকে 17 স্টুডেন্ট আবাসিক থাকে, আবাসিক যেভাবে থেকে পড়াশোনা করে, এটুকু বলে শেষ করলাম, আবার আরো পরের ক্লাসে আবার দেখা হবে, অতক্ষণ সবাই ভালো থেকো।